রুমে এসে সবার আগে ভেজা পোশাক বদলাতে হলো। আসার খুব শীত শীত লাগছে, জ্বরটা মনে হয় আবার আসবে। দিলীপ এখন টের পেলেই ধমকানো শুরু করবে। আশা চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। দিলীপ কাছে এসে বলল, দেখি তোমার গা গরম কিনা। আশা বলল, খবরদার, ডোন্ট টাচ। কি ভেবেছ, সব ঠিক হয়ে গেছে? এখনো কিছুই হয়নি। আশার রাগি কণ্ঠ শুনে ভেবাচেকা খেয়ে দিলীপ বলল, এর মানে কি, আবার কি হলো? তোমার মতলব আমি বুঝি না ভেবেছ? গায়ে হাত দিচ্ছ কেন আমার? মন না ছুঁয়েই শরীর ছুঁতে চাও? আমার মন ছোঁয়ার মতো কোনো কাজ এখনো করনি তুমি। শুধু চটটা মেরেছিলাম বলে খারাপ লাগছিল, তাই তোমাকে ডাকতে গেছিলাম। রেগেছিলে তাই মিষ্টি করে কথা বলেছি, এর বেশি কিছু মিন করবে না। দিলীপ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কিছুই মিন করিনি, আমার ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার জ্বর আছে কি না। আমি কি তোমাকে বলেছি হাত দিয়ে আমার জ্বর দেখো? আচ্ছা সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল থেকে আমি আর কখনোই নিচে যাব না। তুমি ব্যবস্থা করে দেবে যেন আমার আর নিচে যেতে না হয়। কেমন ব্যবস্থা করে দেব? এইখানে যে স্টোর রুমটা আছে সেখানে চুলা লাগিয়ে তুমি একটা রান্নাঘর বানিয়ে দেবে, আমি এখানেই রান্না করব। খাওয়া দাওয়া সব এখানেই হবে, তুমি বাজার করে আনবে, তাহলেই আর নিচে যাওয়ার প্রয়োজন পড়বে না। আশা এই কথা আগেও অনেকবার বলেছিল, দিলীপ তখন মানেনি, বরং আশাকে বলেছে মানিয়ে নিতে। কিন্তু এখন মনে হচ্ছে আর এই কথা বলা সম্ভব না। আজকে বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো না। দিলীপ নিজেই যে ঘটনা কোনোদিন ভুলতে পারবে না, আশাকে সেটা কিভাবে বলবে ভুলে যেতে? দিলীপ একটু ভেবে বলল, রান্না করার কথা যে বলছো, তুমি কি রান্না করতে পারবে রেগুলার? চেষ্টা করলে সব পারবো, তাছাড়া ঋতু তো আছে, ও আমাকে সাহায্য করবে, প্রয়োজনে ওকে আমরা এক্সট্রা করে টাকা দেব। ঠিক আছে, সেটা না হয় করলাম, কিন্তু সকালে কি করবে? রান্নাঘর ঠিক করতে তো কমপক্ষে একদিন সময় লাগবে। এক সপ্তাহ সময় লাগলেও প্রবলেম নেই, আমি প্রয়োজনে না খেয়ে থাকব। না খেয়ে থাকতে হবে না, আমি ঋতুকে বলে তোমার জন্য উপরে খাবার পাঠানোর ব্যবস্থা করব। এখন শুয়ে পড়ো। দিলীপ আশার মাথায় হাত দিতে নিলে আশা চটপট বলে উঠল, ডোন্ট টাচ মি। দিলীপ রেগে বলল, ওকে কুল, তোমাকে টাচ করার জন্য আমি মরে যাচ্ছি না। আশা মুখ ভেঙালেও মনে মনে ঠিকই হাসল, টাচ করার জন্য কে মরে যাচ্ছে সেটা তো সে দেখতেই পাচ্ছে। দিলীপ গিয়ে সোফাতে শুয়ে পড়ল আর আশা বিছানায়। জ্বরের কারণে অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না, খারাপ লাগছিল। আলমারি থেকে মোটা কাঁথা বের করল গায়ে জড়ানোর জন্য। তখন দিলীপের ঘুমন্ত মুখ ভালো মতো দেখল। ছোট্ট সোফায় দিলীপের শরীর আটছে না, হাঁটু পর্যন্ত পা সোফার ভেতরে, বাকিটা বাইরে ঝুলে আছে। এই অবস্থাতেই সে ঘুমিয়ে আছে। আশা একটা টুল এনে দিলীপের পা দুটো টুলে উঠিয়ে রাখল, তারপর বিছানায় বসে কল্পনা করতে লাগল হাজারো অতীত। আচ্ছা, দিলীপের সাথে সে অন্যায় করছে না তো? তাদের সম্পর্কের সমীকরণ শুনলে যে কেউ বলবে আশা দরজাল বউ। কিন্তু আসলেই কি তাই? দিলীপও আশার সাথে কম অন্যায় করেনি, তার সবচেয়ে বড় অন্যায় ছিল আশার ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো। ভার্সিটির নবীনবরণে আশাকে দিলীপ প্রপোজ করেছিল, আশা শুধু বলেছিল ভেবে দেখবে। তারপর দিন থেকে হাত ধুয়ে আশার পেছনে লেগে যায় দিলীপ, আশাকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। আশা রীতিমতো ভয় পেয়ে গেছিল, ভার্সিটি কামাই দিতে শুরু করল। কিছুদিন রিল্যাক্সের জন্য
পিসির বাড়ি চলে গেল। আশাকে খুঁজে না পেয়ে দিলীপের অবস্থা পাগল প্রায়। হন্নি হয়ে আশার ডিপার্টমেন্টে খোঁজ নিতে শুরু করল। ভার্সিটির সবাই ঘটনা জেনে গেল। দিলীপের ফাইনাল এক্সাম তখন শেষ। সে দ্রুত চাকরিতে ঢুকেছিল শুধু আশার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে বলে। দিলীপের ফুপাতো বোনের হাজব্যান্ড বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই দিলীপের চাকরি পেতে কোনো অসুবিধাই হলো না। আশা পিসির বাড়ি থেকে ফিরে এসে জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে। পাত্র ভালো চাকরি করে, নিজেদের বাগান বাড়ি আছে, ভালো ফ্যামিলি। আশা তার ভাইকে ভীষণ মানে, তাই বিয়েতে রাজি হয়ে গেছিল। তখনও সে জানত না পাত্র দিলীপ। যেদিন দিলীপ তার বাবা আর শিলা কাকিকে সাথে নিয়ে আশাকে দেখতে এলো, সেদিন আশা প্রথম জানতে পেরেছিল। রাবিয়া আশাকে দেখার জন্যও আসেননি, বিয়েতেও তিনি ছিলেন না। আশার পরিবারের সবাই জানত রাবিয়া অসুস্থ, আশাও সেটাই ভেবেছিল। কিন্তু বিয়ের পরে জানা গেল তিনি অসুস্থ না, অসন্তুষ্ট। সকালে দিলীপ আর আশা কেউ নিচে খেতে গেল না। ঋতু তাদের দুজনের জন্যই খাবার বেড়ে উপরে নিয়ে যাচ্ছিল। তখন রাবিয়া বললেন, ঋতু এগুলো কোথায় নিচ্ছিস? ঋতু ভয়ে ভয়ে জবাব দিল, ছোট ভাইয়ের ঘরে। ওরা কি জমিদার হয়ে গেছে, নিচে নামতে পারে না? হেডা আমি কেমনে কইতাম বড় আম্মা, আমি হইছি হুকুমের দাসী, আমার কাজ আদেশ পালন। তোকে ভাষণ দিতে হবে না, এমন চটাং চটাং করা কি ছোট বৌদির থেকে শিখেছিস? ঋতু মাথা নিচু করল, উত্তর দিল না। রাবিয়া বললেন, তোর ছোট ভাইকে বলবি নিচে আসতে, আমি ডাকছি। যে আম্মা। দিলীপ আধ ঘন্টা পর নিচে নামল। রাবিয়া চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে অপেক্ষা করছিলেন ডাইনিং রুমে। সিঁড়ির কাছেই ডাইনিং রুমটা। দিলীপ এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে ডেকেছ? রাবিয়া মুখের সামনে থেকে ম্যাগাজিন সরিয়ে বললেন, এখন থেকে কি মহারানীকে উপরে খাবার দিয়ে আসতে হবে? প্রতিদিন দিয়ে আসার প্রয়োজন নেই, শুধু আজকের জন্যই। কাল থেকে আশা নিজেই রান্না করে খাবে। কিভাবে রান্না করবে? স্টোর রুমে একটা চুলা বসিয়ে রান্নাঘর বানানোর পরিকল্পনা করেছি। বাহ, এখন থেকে কি তাহলে তোদের সাথে আমাদের খাওয়া দাওয়া আলাদা হয়ে যাবে? দিলীপ করুণ দৃষ্টিতে চেয়ে বলল, এর জন্য কে দায়ী মা? অবশ্যই তোর বউ দায়ী, সে আমার মুখে মুখে তর্ক করে আমার চক্ষু শূল হয়েছে। সে না হয় তর্ক করেছে, কিন্তু তুমি কি করেছ? কখনো তাকে বোঝানোর চেষ্টা করেছ? প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তার মানে তুই বলতে চাইছিস তোর বউ যা যা করেছে সব ঠিক আর আমিই ভুল? তুমি আশার গায়ে হাত তুলেছ, এটা নিশ্চয়ই ভুল। যেখানে নিজের মেয়ের গায়ে তুমি কখনো হাত তোলনি, সেখানে আশাকে কিভাবে মারলে? আমার মেয়ে আমার সাথে কখনো বেয়াদবি করেনি, আশা করেছে। তুই যদি ওই সময় ওখানে থাকতি, তাহলে আমার আগে তুই ওকে চর মারতি। আমি কখনোই ওকে চর মারতাম না। যাই হোক, তুমি যেটা করেছ সেটা অন্যায় করেছ, এর জন্য তুমি আশার কাছে ক্ষমা চাইবে, না হলে? রাবিয়া গর্জন করে উঠলেন, ওই বেয়াদব মেয়ের কাছে আমি ক্ষমা চাইব? তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। দিলীপ চলে যেতে চাচ্ছিল, রাবিয়া আবার বললেন, দাঁড়া। দিলীপ দাঁড়ালো, কিন্তু পেছনে তাকালো না। রাবিয়া কাছে এসে বললেন, দিন দিন বউয়ের দালাল হয়ে যাচ্ছিস। রূপা ঠিক কথাই বলেছিল, তুই ওকে চর মারলি কোন সাহসে? বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা তোমার কাছে ঠিক মনে হচ্ছে? আশার বেয়াদবি যদি তোর কাছে ঠিক মনে হয়, তাহলে রূপার বেয়াদবিও আমার কাছে ঠিক। তোরও উচিত রূপার কাছে ক্ষমা চাওয়া। দিলীপ শীতল হেসে বলল, আমি রূপার কাছে ক্ষমা চাইলে যদি তুমি শান্তি পাও, তাহলে আমি এখনই ক্ষমা চাইব। এ কথা বলেই দিলীপ হাঁটতে লাগলো রূপার ঘরের দিকে।
রাবিয়াও এলেন পেছন পেছন। রূপা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হুট করে দিলীপ আর রাবিয়া সেখানে চলে এলেন। দিলীপ নত মাথায় হাত জোর করে রূপাকে বলল, কাল তোকে থাপ্পড় মারা আমার উচিত হয়নি, আমি অনেক বড় অপরাধ করেছি, সেজন্য সরি, আমাকে ক্ষমা করে দে। রূপা থতমত খেয়ে গেল। চরের কথা মনে পড়তে গালে হাত রাখল। দিলীপ মায়ের দিকে চেয়ে বলল, এভাবে চলবে নাকি পায়েও ধরতে হবে? রাবিয়া জবাব দিলেন না।